আমেরিকাকে উত্তপ্ত করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালালো রাশিয়া রাশিয়া সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েকদিনের মাথায় এ ব্যবস্থার পরীক্ষা করল মস্কো রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিভাগের ডিপুটি কমান্ডার মেজর জেনারেল আন্দ্রে পিখোতকোর বরাদ দিয়ে রুশ গণমাধ্যম জানিয়েছে নতুন করে আধুনিকায়ন করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা সফলতার সাথে তার লক্ষ্য পূরণ করেছে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয় কাজাকিস্তানের সারিগান কেন্দ্র থেকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত দৈনিক ক্রাসনাইয়া জেভেসদা বলেছে নতুন এ ব্যবস্থা রাশিয়াকে বিমান ও মহাকাশ হামলা থেকে রক্ষা করবে পাশাপাশি শত্রুর বিরুদ্ধে এ ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো যাবে এবং শত্রুর হামলার বিষয়ে সতর্ক করা যাবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ ব্যবস্থা এরই মধ্যে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মস্কো শহরকে রক্ষার জন্য তা ব্যবহার করা হচ্ছে